এবাৰেই ভূমি দখলত নামিছে মহানগরীর এটা বিশেষ চক্র। পর্যটন বিভাগের ভূমি হস্তগত করার বাবে লৈছে বহু পদক্ষেপ। সকলো দেশীয় নিবাদ আরক্ষী প্রশাসন, আরক্ষী প্রশাসনের নির্লিপ্ততার বাবে বরাগর সরকারে ভূমি দখলত নামিছে এটা বিশেষ সম্প্রদায়ের লোক। এও সারঙ্গ দাস, পর্যটন বিভাগের মাটির কাষতে আছে তেওঁর মাটি। এই সারঙ্গ দাসরে দেওয়াল ভাঙি নিশা অতি সন্তপর্ণে সেই চক্রটে সরকারে ভূমিত পেলাইছিল মাটি। উদ্দেশ্য আছিল সরকারি ভূমিখণ্ড নিজের দখললৈ নিয়া। সেই চক্রটুক সরকারি ভূমিখিনিত তেনে কার্য নকৰিবলৈ সারঙ্গ দাসে বারে বারে কোয়ার পাছতো কোনো কেরেপ নকরাত লোকজন কাষ চাপে গড়চুক থানার আরক্ষীয়ে গৈ সেই স্থানত তদন্ত আরম্ভ করেছিল যদিও সেই স্থানৰ পৰা পলাই যায় ভূমি দখল করব অহা চক্রটো। মোর সীমায় দিদিন মোর পিছফালে ইস্ট সাইডত মোর তাতে আপনার গভর্নমেন্ট ল্যান্ড আছে। মোর সীমায় দি মানে কোনো পারমিশন তো নোলা করে মোট ওয়াল সোয়াল ভাঙি মাটি পেলাইছে তাতে সরকারি মাটিত। হ্যাঁ, মই সিহঁতক আহি ধরিলো ধরাতে মাটি পেলা বন্ধ পেলে তিন কারিমে পেলাইছে। মানে থানাত এখন এজাহার দিছো গড়চুক থানাত সরকারি মাটি কিন্তু সুবিধা লই আছে। সেইকাৰণে তো এনেকে মই সুধিলো কোনে কোনে কৈছে কোনছে মানে বেচা বুলি কৈছে। মই দশ লাখ চাল চুকুমাই পাঁচ লাখ চাল বুলি কয় ল বুলি কয় মোটো সরকারি মাটি কেন আপনার লোব। মোর বেলা লাগছে মোর সীমায় দি পার হয়ে ওয়াল ভাঙি মাটিকে পেলাব কেন হাঁক পাল কালি তো মোর মাটি দখল করে পেলাব। সারঙ্গ দাসে দুর্বৃত্তর দলটোর সেই কার্যর বিরুদ্ধে সমগ্র কাণ্ড বিবরী মুখ্যমন্ত্রীর লগতে জিলা উপায়ুক্ত আর চক্র বিষয়াকু লিখিত অভিযোগ দিছে। সরকারি মাটি যেন কোনে যে হস্তক্ষেপ করব নয় সেটু এই কথাটো মই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাম আর আপনার সার্কল অফিসারক দিছি মহাদক জানাম। কার আশীর্বাদত বরাগর সরকারে ভূমিত চকু দিছে এই বিশেষ চক্রটোয়ে? সকল দেশীয় কিয় নিমাত হয়ে থাকে সরকারি যন্ত্র? আরক্ষীর নির্লিপ্ততার বাবে হেরুয়ার উপক্রম হয়েছে সরকারি ভূখণ্ড। এই ক্ষেত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই চক্রটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কেতিয়া গ্রহণ করব সেয়া ডাঙর প্রশ্ন। গুৱাহাটীৰ পৰা বিৰিঞ্জি কুমাৰ ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।